ধর্মের বিরুদ্ধাচারণ কেন করতেছি? আপনি যদি বলেন যে যে ধর্ম আমাকে আমার যে ধর্ম আমাকে শিখায় যে তোমার যে মাতা পিতা, তোমার যে নিজস্ব সন্তান, তোমার স্ত্রী, তোমার আত্মীয় স্বজন, তোমার রক্তের সম্পর্ক সকলের ঊর্ধ্বে যখন আমাকে স্থান দিবা, এবং সেই ব্যক্তি যখন অনাচার করে, অনাচার করে কথাটা বুঝলেন, অনাচার করে প্রকাশ্যে জনগণের সামনে তার ছেলে মেয়েদের সামনে জবাই করে হুমকি দেয়, হয় ধর্ম গ্রহণ করবি নয় তোদেরকেও এই অবস্থা করা হবে, এবং সেটা ওই সময়কালীন সময়ে একটা গোত্র দেখিয়ে দিয়েছে তাকে যে তুমি যা কিছু করতেছ সেটাই শেষ কথা নয়, আমরা মরতে রাজি আছি কিন্তু তোমার কথা বলতে রাজি নেই। কিন্তু তাদের কিন্তু যদি ধর্ম অনুভূতিকে প্রাধান্য দিত, তাহলে তাদের ছেলে মেয়েদের, স্ত্রীদের, আত্মীয় স্বজনের সামনে তাদেরকে হত্যা করে, তাদেরকে দাস দাসী তৈরি করে বিক্রি করে দিয়ে অর্থ উপার্জন করে সেই অর্থ দিয়ে জীবিকা নির্বাহ করা, এবং দাসীদের সাথে যখন ইচ্ছে তখন সহবাস করে তাদের গর্ভে সন্তান জন্ম দিয়ে জন্ম দেওয়ার ইচ্ছা পোষণ করতো না, কারণ তাদেরকে সন্তান জন্ম দিলে, তাদের গর্ভে সন্তান দিলে তাদেরকে ভালো দামে বিক্রি করা যাবে না। এই ধরনের হীনমন্য এবং নিকৃষ্ট মানের একটা মতবাদ, একটা কি বলে ধর্ম যে রূপরেখা আমাদের দিয়ে গেছে অলৌকিক নেশাগ্রস্ত একজন সৃষ্টিকর্তা, তাদেরকে কেন আমাদেরকে মানতে হবে? আর তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত লাগবে, সেটার জন্য আমাদেরকে পিছু পা হতে হবে, সেটার জন্য রাষ্ট্র ব্যবস্থাকে উল্টা পাল্টা করে দিতে হবে, সেটার জন্য আমাদেরকে বই পুস্তকে মানবিক শিক্ষা থেকে দূরে রাখতে হবে। হ্যাঁ, এই যে হাস্যকর যুক্তিগুলি আপনারা যারা সরকারের হয়তো ভালো দিক দেখেন, সেই ভালো দিকগুলি দেখে তাদেরকে সমর্থনের দৃষ্টিতে দেখেন, সেটা সত্যি হতাশজনক, সত্যি হতাশজনক। আমরা যদি বাংলাদেশের বাস্তবতা, বাংলাদেশের ইতিহাসটা যদি পর্যালোচনা করি, স্বাধীনতার থেকে শুরু করেন, স্বাধীনতার যে যে মূল তন্ত্রগুলি, মূল যে ভিত্তিগুলি, সেই ভিত্তিগুলির মধ্যে ধর্মের কোনো সম্পর্ক ছিল না। এবং সাধারণ মানুষ, আপনি যদি এই বর্তমান সরকারি যে সমস্ত ভিডিওগুলি তাদের স্বার্থে প্রচার করে, তাদের দেখবেন যেখানে অনেক মুক্তিযোদ্ধা আছে তাদের অনেকের গায়ে একটা প্যান্ট, একটা লুঙ্গি পরা ছিল, একটা জামা ছিল না, অনেক মা বোন অস্ত্র গেছে তার সেরা কাপড়, তার একটা ব্লাউজ ছিল না, তারা এই দেশটা স্বাধীন করছে। আজকের এই চুর বাটপারদের, দান্দাবাজদের, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার দেশ থেকে এই করে চুরি করে দেশে বাইরে পাঠানোর জন্য, আর ওই কি বলে তথাকথিত ভাবে ধর্মের ইসে অনুভূতিতে আঘাত লাগবে বলে ধর্মের কি কি বলে ওটা অন্ধকারের যে বিষয়গুলি সেটা পাঠ্যপুস্তকে নিয়ে আসতে হবে, এবং তাদেরকে সমাদর করতে হবে, তাদেরকে টাকা দিতে হবে, তাদের জন্য মসজিদ মাদ্রাসা করতে হবে, এটা কিন্তু এটা ধর্মের কারণে না। আপনি যেটা বলতেছেন সেটা ভুল। এই স্বাধীনতার পর থেকে যে কোনো সরকার আসছে, সমস্ত সরকারগুলি ধান্দাবাজ ছিল, দেশের স্বার্থে কেউ কোনোদিন একটা কাজ করে নাই, দেশের সম্পদ লুটপাট করেছে, এবং এটা ঐতিহাসিক ভাবে প্রমাণিত। আজকের যদি সরকার দেখেন, এই অন্ধকারে আসা সরকার গত 13 বছরে কত হাজার লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করছে, এবং যে সমস্ত কর্ম স্থায়ী অস্থায়ী প্রকল্প বাংলাদেশে কাজ করছে, যেটা দিয়ে সরকার গর্ব করে যে দেশে উন্নয়ন হচ্ছে, সেটা তো বোঝাই গেছে করোনার প্রেক্ষিতে যে কতটা উন্নত আমরা আছি। তারপরে যে প্রকল্পগুলি করছে, সেই প্রকল্পে কিভাবে চুরি করছে সেটা তো প্রমাণিত, সেটা প্রমাণিত, ঐতিহাসিক ভাবে প্রমাণিত, এবং সেটা আন্তর্জাতিক সংস্থাগুলি, দেশীয় সংস্থাগুলি, এবং কি সরকারি সংস্থাগুলিও পরোক্ষ ভাবে স্বীকার করে নিয়েছে যে হয় এখানে দুর্নীতি হয়েছে। তো দুর্নীতি যারা করেছে তাদের কি একজনের শাস্তি হয়েছে? এখন প্রশ্ন আসে যে ধর্মকে, ধর্ম ধর্মের অনুভূতি এই আঘাত লাগার জন্য তারা এগুলি করতেছে আসলে, তাহলে এই যে যে 17 কোটি জনগণের অনুভূতিতে আঘাত লাগতেছে, তারা না খেয়ে মরতেছে, পানিতে ডুবে মরতেছে, গত এই বন্যাতে কতজন লোক মারা গেছে বাংলাদেশে? 180 জনের উপর লোক মারা গেছে। হ্যাঁ, তো এই বন্যাটা কেন হয়, কি কারণে হয়, পানিটা কিভাবে জনপদে উঠে আসে? সরকার এবং নদী বিশেষজ্ঞরা এটা জানে না, নদী বিশেষজ্ঞরা তাদেরকে সরকারকে ই দেয়নি, এই রিপোর্ট দেয়নি, তারা ওই এই যে টাকাটা বাইরে গেছে ওই টাকা তো অনায়াসে সমস্ত বাংলাদেশের নদী নালা খনন করা যায়। তাহলে এই যে আমরা কাকে ছাড় দিব, মানে ছাড় দিব কাকে, ধর্মিকদের যে কিনা
প্রকাশ্য হত্যা করে লুণ্ঠন করছে, রাতের অন্ধকারে হামলা করছে, এই ধরনের একটা অনুভূতিকে আমরা জায়গা দিব? আর সেটার জন্য আমাদেরকে এই সংখ্যাগরিষ্ঠের অনুমোদন নিতে হবে? সংখ্যাগরিষ্ঠ কাকে বলে? সংখ্যাগরিষ্ঠ যদি বলে যে সারা বাংলাদেশে আগুন লাগাই দাও, আমি কি রাজি হব? আমার কি রাজি হওয়ার কথা? সংখ্যাগরিষ্ঠ কোনো ই মতবাদ না, সংখ্যাগরিষ্ঠ দিয়ে দেশ চলতে পারে না। যে দেশ চলতে হলে একটা নীতি লাগে, যেটা স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধারা করে গেছে, 72-এর সংবিধান করে গেছে। 72-এর সংবিধান কোন অধ্যায়টা বর্তমানের জন্য সময়ের জন্য প্রযোজ্য না? কোনটা? এমন একটা লাইন আছে যেটা বর্তমান সময়ের জন্য প্রযোজ্য না? তাহলে এই যে গত 50 বছরে সংসদে বসে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে তারা কি করলো? যে সংসদ যদি দেশের উপযোগী একটা সংবিধানই না করতে পারে, একটা হজবরল ইসলাম সংবিধানে বিসমিল্লাহ রহমানের রাহিম, হ্যাঁ, সংসদে বসে গান, মানে ব্যাপারটা হলো কি? এখন আমি একটু উত্তেজিত, দুঃখিত যে আমি সংগঠিত ভাবে কথাটা বলতে পারতেছি না, যে এখন যে ব্যাপারটা আমি বলতে চাইছি যে যে নীতিমালা নীতিমালা হতে হবে, রাষ্ট্রের একটা সুনির্দিষ্ট নীতি থাকবে, সেই নীতিতে ধর্ম বর্ণ জাতি যে কোনো মতবাদের বা আস্তিক নাস্তিক যে কোনো মতবাদ তাদের মতবাদটা অন্যের ক্ষতি না করে স্বাধীনভাবে প্রকাশ করবে, এবং স্বাধীনভাবে যদি অন্যের অনুভূতিতে আঘাত লাগে, সে তার অনুভূতির আঘাত লাগার কারণটা গণতান্ত্রিক ভাবে প্রকাশ করবে। ওই যে নারায়ণ তকবি আল্লাহ আকবার বা জয় শ্রীরাম কিংবা এই অন্য ভাবে যে অন্য যে কোনো ধর্মের যে কোনো আছে আহ্বান করে, সেবা আহ্বান করে অন্যকে আঘাত করার নাম তো গণতান্ত্রিক না। তাহলে একটা দেশে যখন গণতন্ত্রই থাকবে না, তখন তার অনুভূতির আঘাত আর আঘাত না থাকার কোনো কারণ তো দেখি না। দেশে কোনো গণতন্ত্র আছে নাকি? কোন জায়গায় দেশে গণতন্ত্র আছে? দেখান যে একটা জায়গায়, কোন জায়গায় বাংলাদেশে 50 বছরে একদিনের জন্য কোথাও গণতন্ত্র ছিল? একদিনের জন্য কোথাও গণতন্ত্র ছিল? এখন এই সমস্ত কথা তো আমাদের আগামীকাল আমি এই দেশ কি বলে 14 শিখের বাইরে থাকবে কিনা সেটা ঠিক নাই, কিন্তু এগুলো তো সত্য। আর দেশে তো সত্য কথা বলা যাবে না। এখন আমাদের মধ্যে কিছু মুক্তমনা আছে, কিছু নাস্তিক আছে, কিছু প্রগতিশীল আছে, তারা সরকারের সাথে ঘেঁষাঘেঁষি করতে ভালো পছন্দ করে, একদিকে সরকারের বিরোধিতা করে আরেকদিকে সরকারকে সহযোগিতা করে, এই ধরনের দোদুল্যমান বা এই ধরনের এটাকে বলে দ্বিমুখী দ্বিচারিতা, এই দ্বিচারিতা যতদিন বাদ না দিয়ে বাদ দিয়ে একটা সাধারণ সাবলীল ধারা সৃষ্টি না করা যাবে, ততদিন পর্যন্ত এই যে হজবরল অবস্থা সেটা থেকে মুক্তি পাওয়া সম্ভব না। আর এই যে এক হলে যে মুক্তি হয়ে যাবে সেই রকম কোনো কথা না। কথাটা হলো এটার জন্য সময়ের প্রয়োজন এবং চেষ্টা এবং অধ্যবসায়ের প্রয়োজন। দুঃখিত একটু উত্তেজিত হয়ে গেছিলাম, তো আপনারা বলেন পরে আমি। হ্যাঁ, আমার কথা কি শুনতেছেন? হ্যাঁ ইলিয়াস ভাই, আপনার কথা শুনেছি। আর বলেন আমার কথা আপনার। কি শোনা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? আমি একটু বলতে চাই, একটা প্রশ্ন হ্যাঁ ছিল বলেন। যে আমরা আমি লাইফটা শুনতে শুনতে মনে হয় এর আগেই ইলিয়াস ভাইয়ের আগেই আমর ভাই বললেন, তার আগে যিনি বলছিলেন যে তিনি একটা প্রশ্ন রেখেছেন যে আমরা তাহলে কি করব, কি করে ক্ষেত্রটা প্রস্তুত করব। ক্ষেত্র প্রস্তুত করতে হলে শিক্ষার আসলে কোনো বিকল্প নেই। এখন শিক্ষাটা কি? ডেফিনেটলি শিক্ষাটা প্রাতিষ্ঠানিক শিক্ষা না, আপনার জ্ঞান, সেই জ্ঞানটাকে কাজে লাগাতে হবে। এবং যারা এই জিনিসগুলো বুঝছেন তারা তাদের পরবর্তী প্রজন্মকে সেইভাবে তৈরি আপু, করেন। আপনাকে একটু ইন্টারফেয়ার করলাম, সেটা হচ্ছে আপনি যে শিক্ষার কথা বললেন, আমি মনে করি শিক্ষাটা হওয়া দরকার মোরালিটি, আপনার মধ্যে মোরালিটিটাই হচ্ছে মেন শিক্ষা। জি 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 তাকে যে হায়ার এডুকেটেড না, আমি ওটাই অ্যাড করতে চাইতেছিলাম, যে মোরালিটিটা হচ্ছে মেন। আচ্ছা, বলতে পারছেন? অবশ্যই, যে প্রথমেই যে আমাদেরকে ক্লাস 1 থেকে ধর্ম শিক্ষা ঢুকাই দেওয়া হয় একটা বাচ্চাকে, সেটা দরকার নাই। সে বাচ্চাটা একটা নিজের বুদ্ধি বিবেক পর্যন্ত আসুক, তারপর সে ধর্ম পড়ুক, তারপর সে আস্তে আস্তে বুঝতে পারবে। হ্যাঁ, তা না করে আমরা কি করি, প্রথম থেকেই একটা বাচ্চাকে আমাদের আমাদের মানে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, যে ওই যে আমি আগেই বলেছিলাম যে আমরা এখন উত্তরাধিকার সূত্রে ধর্মকে পাই, ধর্ম আমরা কিন্তু নিজেরা পছন্দ করে নিতে পারছি না। হ্যাঁ, কিংবা সবাই আসিফ মহিউদ্দিন না, যে মানে বের হয়ে গিয়ে
কথাটা বলতে পারে, কিংবা একজন হুমায়ুন আজাদ নাম। আর এক্ষেত্রে যেটা, যে আমাকে আমার প্রজন্মকে তৈরি করতে হবে, পরবর্তী প্রজন্মকে তৈরি করতে হলে আমি যদি আজকে বুঝে থাকি যে এখানে ভুল ছিল, সেই ভুলটাকে তাহলে আমি তাকে শিখাবো, এবং সে তাকে ভুল থেকে ওই সঠিক জায়গায় তাকে শিক্ষা দিতে হবে, সে তার পরবর্তী প্রজন্মকে দিবে। এভাবে আস্তে আস্তে ক্ষেত্রগুলো প্রস্তুত হবে, নাম্বার ওয়ান। আরেকটা ব্যাপার, যে সরকার এবং রাষ্ট্রের ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে কোনো মানুষের বিবেকবোধ, লজ্জাবোধ, মানবিকতা, মানসিকতা সবকিছু মিলে, এবং দৃঢ়তা, মানসিক দৃঢ়তা সবকিছু মিলেই কিন্তু সরকার, মানুষ 95% মানুষের ভোট নিল ঠিকই, হ্যাঁ সংখ্যাগরিষ্ঠ এ নিয়ে তৈরি করে, কিন্তু তারপরও কিছু কিছু জায়গায় তাদেরকে শক্ত থাকতে হয়, এবং ওই জায়গায় স্ট্যান্ড থাকতে না পারলে রাষ্ট্র পরিচালনা করা যায় না। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও কিন্তু এইগুলো কিছু ব্যাপার। অন্যান্য দেশে সবাই কি সব জায়গায় নত হয়ে যাচ্ছে? অবশ্যই না। তারা যে আইনটা তৈরি করে, অনেক কিছু বিচার করে, জেনে শুনে করে। দেখেন, এক ব্রেক্সিট নিয়ে কিংবা আরো অনেকগুলো ব্যাপার নিয়ে তো অনেকগুলো দেশেই তো চলছে, কিন্তু তারপরও তারা করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে। তারা যদি পারে, আমরা কেন পারবো না? আমাদেরও একদিন আশার আলো আসবে, হবে। আর এর পরের কথাটা সেন্সিটিভ, আমার যেটা মনে হয় যে বিভিন্ন ধর্মগুলোকে আসলে রিফর্ম করা উচিত। এই ধর্মগুলো অনেক আগে তৈরি হয়েছিল, সেই সময়টা এখন নাই, এখন অনেক পরিবর্তিত ক্ষেত্র, কিন্তু সেটা আমরা নাদিয়া ধরে। নাদিয়া দিদি, একটু বলি, আপনি এই ব্যাপারটা একটু বলেন, ওই যে রাষ্ট্রের সাথে ধর্মের কি সম্পর্ক, এই ব্যাপারটা একটু বলে দেন। হ্যাঁ, হ্যাঁ বুঝি নাই, নাদিয়া আপু, সরি। হ্যাঁ জি, রাষ্ট্রের সাথে ধর্মের কি সম্পর্ক থাকতে পারে, ধর্ম কেন রাষ্ট্রের ইসে আসবে, পরিচালনার ভিতরে আসবে, এই ব্যাপারটা একটু বলেন। ধর্ম আসলে রাষ্ট্রের পরিচালনার মধ্যে আসা উচিত না, কখনোই না। ধর্ম ধর্ম জায়গায় থাকবে, ধর্ম রাষ্ট্রের ব্যাপারে নাক গলাবে না, মানে হ্যাঁ আমার নাদিয়া আপু, দৃষ্টিতে, আমার মনে হয়। হ্যাঁ এবং নাদিয়া আপু, কারণ যখনই এই ব্যাপারটা ঘটে, তখনই কিন্তু আপনি দেখেন যে ক্ষমতা, এই অন্যান্য ব্যাপারগুলো তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার মোবাইলে ব্যাটারি লো হয়ে গেছে, যাই হোক, আমি শেষ করবো এটা। তো এই জন্যই বলছি যে প্রকৃত শিক্ষা দিতে হবে, সেটা আপনি একটা বাচ্চা ফিজিক্স কেমিস্ট্রিতে পড়েও অনেকে দেখবেন তাবিজ ঝুলাই রাখে গলার মধ্যে, পানি পড়া খায়। দরকার নাই, যে ফিজিক্স কেমিস্ট্রি পড়বে সে বুঝতে হবে যে কোনটা ফিজিক্স এর ইয়ে কি, কেমিস্ট্রি পড়লে সে কোনটার কি কম্পোনেন্ট কিংবা কি, তাকে সেটা বুঝতে হবে, সে সেভাবে বিচার করবে। এই প্রকৃত শিক্ষাটা, প্রকৃত জ্ঞানটা দরকার, সেটা দেওয়ার জন্যই চেষ্টা করতে হবে।